হবে, সেটা গণতান্ত্রিক ভাবে লিপিবদ্ধ করতে হবে। কাজেই আজকের দিনে আমরা এটা আমাদের দাবি থাকবে, যদি অগণতান্ত্রিক সামরিক ক্রোধ এবং অভ্যুত্থান করে যদি আসে সেটা অগণতান্ত্রিক হয় সংবিধানে, তাহলে জনগণের ভোট কাল কেটে নিয়ে 29 তারিখে যারা আজকে ক্ষমতায় আছেন তারা অগণতান্ত্রিক ভাবে তারা আজকে ক্ষমতায় আছেন এবং সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। একটি স্বাভাবিক রাজনীতির জন্য একটি প্রক্রিয়া করতে হবে। আজকে আমি হলেই সব ঠিক আছে আর অন্যরা হলেই সব দোষ, এগুলো স্বাভাবিক রাজনীতি দেখবে না। স্বাভাবিক রাজনীতির জন্য আজকে দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার তৈরি করতে হবে। স্বাভাবিক রাজনীতির জন্য আজকে অঙ্গুলি দিয়ে আজকে সব অভিযোগ আজকে একজন সরকার বিরোধী দলের দিকে তাকিয়ে থাকলে আজকে সমস্যার সমাধান হবে না। আজকে যে সরকার আওয়ামী লীগ সরকারের সময় অনেক হত্যাকাণ্ড হয়েছে, আমরা যদি আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে আর এগুলো আওয়ামী লীগ করেছে, আবার যদি বিএনপি সরকারের সময় হয়েছে সব বিএনপি করেছে, আর জিয়াউর রহমান আজকে ক্ষমতা যে আমরা স্বাধীনতা ঘোষণা করেছেন, জিয়াউর রহমান আজকে হচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা ছিলেন বলে আজকে তাকে বিভিন্ন সময় বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ তার তুলে দেওয়া চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখি বিভিন্ন ভাবে 21 আগস্টের ঘটনা বিভিন্ন ভাবে আজকে অঙ্গুলি হেরো নির্দেশ করছেন, এগুলো বাংলাদেশের জন্য স্বাভাবিক রাজনীতি বয়ে আসবে না। আমরা 15ই আগস্টকে যেভাবে নিন্দা করি আমরা সেভাবে 21 আগস্টকেও নিন্দা করি। কোনো হত্যাকাণ্ডকেই আমরা কোনো হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি না, কিন্তু সেভাবে আজকে তাদের চিন্তা করতে হবে। বাংলাদেশে যারা এসব হত্যাকাণ্ড করেছে তাদের মধ্য থেকে তাদের এখনো তার মধ্যে আছে মোস্তাক আহমেদের মন্ত্রিসভায় যারা আছে তারা এখন আওয়ামী লীগে আছেন, সেদিনকার যারা এমপি ছিলেন এখন আওয়ামী লীগে আছেন, যারা যারা সেদিন সংসদে গিয়েছেন তারা আওয়ামী লীগে আছেন, সেদিন শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় যারা সৈনিক সংস্থা করেছিলেন তারাও আজকে তাদের রাজনীতিতে মন্ত্রিসভায় আছেন, বিভিন্ন মন্ত্রিসভায় নিয়ে যারা বিভিন্ন ভাবে 75-এর 15 আগস্টের পূর্বে যারা ইনভলভমেন্ট তৈরি করেছিলেন তারাও আজকে শেখ মুজিবুর আওয়ামী লীগের মন্ত্রিসভায় আছেন। আজকে বরং এই প্রজন্মকে আমি বলছি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে আসল খুনিদের গ্রেফতার করার জন্য চেষ্টা করা দরকার। আজকে জেনারেল শফিউল্লাহ ক্ষমতায় সেনাবাহিনীর প্রধান ছিলেন, একে গতকাল প্রধান ছিলেন, তাদের নাম উচ্চারণ না হয়ে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ হয় তখন স্বাভাবিকভাবে এই রাজনীতি স্বাভাবিক রাজনীতি থাকে না, কারণ জিয়াউর রহমানের একটি বড় সমর্থক গোষ্ঠী আছে, জিয়াউর রহমানের জন্য দেশের সাধারণ মানুষের সমর্থন আছে, তখন আসলে রাজনীতিটা রাজনীতি স্বাভাবিকভাবে হয় না। আমি মনে করি যেভাবে 21 আগস্টের জন্য তদন্ত হওয়া উচিত এবং যেভাবে 15ই আগস্টের জন্য সেখানে যেভাবে প্রধানমন্ত্রী বলেন প্রকৃত খুনিদের বিচার করা উচিত, এবং আমি বলি কোনো রাজনীতি না করে প্রকৃত খুনিদের বিচার না করলে ভবিষ্যতে এই ষড়যন্ত্রকারীরা আগামীও দাঁত ভাঙা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার জন্য আজকে বিভিন্নভাবে সুযোগ নেবে। এর মধ্যে ওয়াজুল কাদের সাহেব বলেছেন যে যারা যে শেখপুর 15ই আগস্টের হত্যাকাণ্ড যদি সঠিক বিচার হতো তাহলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হতো না, কথাটা যেভাবে বলেছেন সেভাবে আপনারা রাখেন না। আপনারা স্বাধীনতা বিরোধীর কথা বলেন, আপনারা আবার বলেন বিভিন্ন হত্যাকাণ্ডের সময় আপনারা মস্কোতে বসার জন্য আপনাদের নিজস্ব অবস্থানটা ঠিক রাখার জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলে যাবেন, যেগুলো আসলে বাংলাদেশের মানুষের কাছে আজকে এগুলো হঠাৎ করে এগুলো মানুষের কাছে একটা নতুন সন্ধান পাওয়ার মতো। কাজে আজকে সঠিকভাবেই আজকে বাংলাদেশের রাজনীতি যদি স্বাভাবিক রাজনীতি চলতে করতে চান এই স্বাভাবিক রাজনীতির জন্য বাংলাদেশের মানুষের এই ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, খালেদা জিয়া মুক্তি পাওয়া মানে গণতন্ত্রের মুক্তি পাওয়া। খালেদা জিয়াকে আটকে রেখে 29 তারিখে যে ভোট করেছেন সেটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত অগণতান্ত্রিক, এবং আজকে আপনাদের রাজ্য 15 দলের মধ্য থেকেই রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতি আজকে রাজনীতিবিদদের হাতে হাতে নেই। আজকে যখন 15 দলের জাসুসরা বলছেন যে লাভ ভোট কারচুপি হয়েছে তখন আমরা তার সাথে হাত মিলিয়ে বলতে আর নির্বাচন কমিশনাররা যখন বলেন অন্য রাজনৈতিক দলের নেতারা যখন বলেন তখন আজকে সারা দেশের মানুষই জানে 29 তারিখে কি ঘটনা ঘটেছে। আজকে বাংলাদেশে একটি স্বাভাবিক রাজনীতির হার ক্ষমতা আজকে আপনার প্রধানমন্ত্রী আপনার হাতে রয়েছেন, আপনার পিতা গণতন্ত্রের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, জেলখানা খেলেছেন, আজকে সেই গণতন্ত্র আজকে কিন্তু অবর্তমান, আজকে রাষ্ট্রতন্ত্রের মাধ্যমে যেভাবে আজকে ক্ষমতায় গিয়েছেন এইভাবে ক্ষমতায় থেকে আপনারা শুধুমাত্র কালিমালি ফোন করেছেন এবং আগামী দিনে জনগণের ভোটের জন্য মানুষ কিন্তু আকাঙ্ক্ষা করে রয়েছেন। স্বাধীনতার যে আজকে যে বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি, আজকে বাংলাদেশে বৈষম্যের একটি অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশে আজকে দেখা যায় ধনী দেশের তালিকায় বাংলাদেশ 1 নম্বর, আজকে আমেরিকা হচ্ছে আজকে 2 নম্বর। কাজেই আজকের দিনে যে বৈষম্য সৃষ্টি হয়েছে আজকে সমতা নেই, আমরা সমতার উন্নয়ন চাই, আমরা
উন্নয়ন চাই, গণতন্ত্র রেখে গণতন্ত্রের সাথে উন্নয়ন চাই, আমরা সমতানের উন্নয়ন চাই, আমরা কোন গোষ্ঠীর উন্নয়ন চাই না। কেউ খাবে, কেউ হাতে হাজার হাজার কোটি টাকা চলে যাবে আর কেউ চাকরি পাবে না, কেউ ব্যবসা করতে পারবে না, কেউ খেতে পাবে না, এই উন্নয়ন আমরা চাই না। আমরা সাম্য সমতার ডেভেলপমেন্ট চাই এবং আমরা সামাজিক ন্যায় বিচার চাই। আজকে যেভাবে ন্যায় বিচার, আজকে সামাজিক ন্যায় বিচারের কথা আমাদের ঘোষণাপত্রে ছিল, আজকে দেশের মানুষের কাছে কিন্তু জাস্টিস আজকে মানুষের কাছে একটি ধরাছোঁয়ার বিষয়। কাজে আজকের দিনে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আমাদেরকে আগামী দিনগুলোতে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেওয়া, স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া, এটি আসলে মানুষের একটি অধিকারের ব্যাপার। যত বেশি আটকাবেন, যত বেশি মানুষকে নিষ্পেষণ করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, আপনাদের এসব উন্নয়নের কোনো দাম হবে না, উন্নয়নের কোনো মূল্য হবে না। যেখানে দুর্নীতি দুঃশাসন এমন ভাবে হয়ে গেছে, যেখানে লুটতরাজ হত্যা খুন খুন এমন ভাবে হয়ে গেছে, দেশের মানুষকে বাঁচানোর জন্য একটি নিরপেক্ষ এক সরকারের অধীনে গণতান্ত্রিক সরকার দরকার। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না। সেজন্য আজকে দেখেন যেই রকম প্রমাণ ভেঙে গেছে, প্রধানমন্ত্রী যদি নুসরাত হত্যার ব্যাপারে কথা না বলেন তাহলে দেখেন নুসরাত হত্যার সমস্যার সমাধান হয় না। প্রধানমন্ত্রী যদি নয়ন মন্ডলের ব্যাপারে কথা বলেন না বলেন তাহলে ওইটার সমস্যা হয় না। শত শত ঘটনা বা আজকে ধর্ষণ হত্যা খুন লুটপাট দুর্নীতি দুঃশাসন এমন একটা অস্থিরতা হয়ে গেছে, দেশের মানুষ আজকে মানুষের মধ্যে না বিশ্বাস উঠে গেছে, মানুষ আজকে একটি স্বাধীনভাবে শান্তিপূর্ণ স্বস্তির একটি অবস্থান চায়। আর সেজন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এই বর্তমান সরকার আপনার কোটি বল রয়েছে। আজকে যদি স্বাভাবিক রাজনীতির জন্য আজকে যদি মানুষের কাছে একটি বড় বিষয় হচ্ছে, মানুষের যদি এই সরকারের সুবুদ্ধির উদয় হয় সেটি হচ্ছে আগামী দিনে যদি একটি বাংলাদেশে একটি সুবুদ্ধির উদয় হয়ে আগামী দিনেও যদি এই বর্তমান সরকার এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তিনজোটের যেভাবে রূপরেখা করেছে সেইভাবে যদি আগামী দিনগুলোতে মানুষ নিরপেক্ষ ভোট হবে এই যে আশাও দিয়ে থাকে, দেশে দেখবেন যে অস্থিরতা বিশৃঙ্খলা অনেক কমে যাবে। মানুষ চায় আগামী দিনে আমি আমার ভোট দিতে পারবো কিনা, আগামী দিনে আমার জনপ্রতিনিধি হবে কিনা। সংবাদ ব্যক্তির সংবাদপত্রের স্বাধীনতাই গণতন্ত্র না, যোগ্যতম নেতার নির্বাচনী গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত, ভারতের প্রধান বিচারপতির একটি স্টেটমেন্টের কথা বলি। আজকে দেশের মানুষের জন্য আজকে যদি এই সুবুদ্ধির উদয় হয়ে যদি এরকম একটি ঘটনা না হয় তাহলে পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই আজকে আপনি লাল এক সময় না এক সময় আপনাকেও চলে যেতে হবে। কাজেই যখন চলে যাবে তখন আর আপনার রাজনীতি তখন বাংলাদেশের আপনার রাজনীতি চালানো খুব কঠিন হয়ে পড়বে। কাজেই বাংলাদেশের বর্তমানে আজকে এই প্রতিষ্ঠিত বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দল অত্যন্ত একটি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চিন্তা ভাবনা করে, জাতীয় ঐক্যের চিন্তা ভাবনা করে। আজকে আমরা যখন দেখি রোহিঙ্গার সমস্যার সমাধান করতে গিয়ে এই সরকার ব্যর্থ হচ্ছে, আমরা যখন দেখি এই সরকার আজকে শুধুমাত্র ভোট কারচুপি করে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন জায়গায় তারা শুধুমাত্র লবিং করছে আর রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারছে না, আমরা যখন দেখি আজকে অসমীয়দের 19 লাখ অসমীয়দেরকে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশে পাঠানোর ষড়যন্ত্র চলছে, তখন বাংলাদেশের মানুষকে একটি জাতীয় ঐক্য তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের কাছে আজকে এসে আওয়ামী লীগের দিকে তাকিয়ে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষকে যেভাবে 1971 সালে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রামে মানুষ জন ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলাদেশকে রক্ষা করার জন্য আজকে সময় এসেছে। আজকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশটাতে বেগম খালেদা জিয়া জেলখানা রয়েছে কিন্তু তার রাজনৈতিক দল রয়েছে, তারেক রহমান আজকে রাজনৈতিক দল আজকে পরিচালনা করছে। আজকে সময় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিতে হবে, বাংলাদেশকে রক্ষা করার জন্য আজকে রোহিঙ্গার সমস্যার সমাধান করতে হবে। আজকে অসমীয়দেরকে বাংলাদেশে কেউ পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা খণ্ড করতে চাইবে, সেজন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রেখে এই সমস্ত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে আগামী দিনগুলো বিভিন্ন ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমস্ত মানুষকে আগামী সকল প্রোগ্রামগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র স্বাধীনতার লক্ষ্য কবচ, এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।